নওগাঁর মান্দা, আত্রাই, রানীনগর, সাপাহাড় ও রাজশাহীর বাঘমারা মোহনপুর উপজেলার ইটভাটায় সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে কয়লার পরিবর্তে গোটা গোটা গাছ পোড়ানোর অভিযোগ উঠেছে। এইসব ভাটায় পরিবেশ বান্ধব কোনো জিনিস নেই বলে জানা গেছে। সারা বছরই কয়লার পরিবর্তে গাছ পুড়িয়ে চলছে ভাটা, চালাচ্ছে মালিকপক্ষ বেআইনিভাবে। এ বিষয়ে রাজশাহী মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানোয়ার হোসেনের সাথে কথা বলে তিনি জানান, বিষয়টি আমার জানা ছিল না, তবে ইটভাটা আইন রয়েছে, আইনকে অমান্য করলে ঘটনাস্থলে গিয়েই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই যে আমাদের কয়লা দামও বেশি হবে আর মহাজনেরা খড়ি পোড়াচ্ছে, কয়লার দাম বেশি করে। গমের আবাদে তো জমি গম করে তুলে নেওয়া পড়ে থাকতো, তারপরে এই লোক যেখানে ভাটা করতে চাইছে তো এই জমিওয়ালারা তা ওনাকে দিয়েছে। তারপর তো আমার তো স্কুলের ইয়ে সমস্যা হবে বলে ছেলেপেলে খুব ইয়ে করছিল ওপারের ভাটা জমি, তো এপারের মালিক গেছিলো, উপর থেকে লোক ছিল, আসার পরে তখন মালিক যা বললো যে এখানে কোনো সমস্যা। ইনভার্টার বিষয়ে আইন রয়েছে, এটি এই আইন অনুযায়ী যদি তারা এই আইনের কোনো ধারা ব্যত্যয় ঘটিয়ে থাকে সেই বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নিই।